পরবর্তী যেটি আমরা জানছি সেটি হচ্ছে সি দিয়ে সেলিব্রেটেড। সেলিব্রেটেড মানে আমরা জানি প্রসিদ্ধ বা খ্যাতিমান লোককে বলে সেলিব্রেটেড। এর সিনোনিমগুলো হচ্ছে ডিস্টিংগুইশ, ফেমাস, প্রমিনেন্ট। অর্থাৎ সেলিব্রেটেড পার্সন মানেই ফেমাস পার্সন, ডিস্টিংগুইশ পার্সন, প্রমিনেন্ট পার্সন। এর অ্যান্টোনিমগুলো কি হতে পারে? আননোন, অ্যানোনিমাস, এই শব্দগুলো দ্বারা আমরা বুঝি যে তারা ফেমাস না বা তাদেরকে কেউ চেনে না। একটা সেন্টেন্স দিয়ে চলুন সেলিব্রেটেড শব্দটি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিই। আমরা বলতে পারি তামিম ইকবাল ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড ক্রিকেট প্লেয়ার ইন আওয়ার কান্ট্রি, অথবা সাকিব আল হাসান ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড প্লেয়ার ইন আওয়ার হিস্ট্রি। অর্থাৎ সাকিব আল হাসান আমাদের দেশের সবচেয়ে খ্যাতিমান বা সবচেয়ে প্রসিদ্ধ খেলোয়াড়, আমরা তো সবাই জানি। তাহলে ফেমাস, ওয়েল নন, এই শব্দগুলো মানেই হচ্ছে সেলিব্রেটেড বা কারো খ্যাতিকে বোঝায়। কারো সমালোচনা বা কাউকে তিরস্কার বোঝালে আমরা কোন শব্দটি ব্যবহার করে থাকি? এই শব্দটি হচ্ছে সেনসা, CENSURE, সেনসা। সেনসার শব্দটি আরটি অনেকটা অমিট থাকে, ইংরেজি উচ্চারণ হচ্ছে সেনসা। অর্থাৎ কাউকে তিরস্কার করা বা ভৎসনা করাকে সেনসা বলে। এর সিনোনিমগুলো হচ্ছে ক্রিটিসাইজ, ব্লেম, কনডেম, ডিনাউন্স। ক্রিটিসাইজ, ব্লেম, কনডেম এবং ডিনাউন্স সবগুলো দ্বারাই সেনসাকে বোঝাচ্ছে। অর্থাৎ কারো সমালোচনা করা কিংবা কারো দোষ ধরার সিনোনিম এগুলোই। এর অ্যান্টোনিমগুলো কি? এর অ্যান্টোনিমগুলো হচ্ছে প্রেইজ, অ্যাপ্লাউড। তাহলে কাউকে আপনি প্রেইজ করলেন বা প্রশংসা করলেন, সেটা তিরস্কারের সম্পূর্ণ অপোজিট। তাহলে অ্যাপ্লাউড বা প্রেইজ দ্বারা এই সেনসারের অ্যান্টোনিমকে বোঝায়। এরকম সেন্টেন্স দিয়ে আমরা মনে রাখতে পারি হিজ কন্ট্রোভার্সিয়াল বিহেভিয়ার মেড হিম সেনসার। অর্থাৎ তার বিতর্কিত আচরণ তাকে প্রশ্নবিদ্ধ করেছিল বা তিরস্কৃত করেছিল। হিজ কন্ট্রোভার্সিয়াল বিহেভিয়ার মেড হিম সেনসার। অর্থাৎ তার যে একটা প্রশ্নবিদ্ধ ব্যবহার ছিল সেটার দ্বারা সে মানুষের কাছে তিরস্কৃত হয়েছিল। পরবর্তী যে শব্দটি আমরা জানবো সেটি বাংলায় আমরা অনেকেই মনে করি যে বাংলা শব্দটির মতোই মনে হয়। সে শব্দটি হচ্ছে ক্যাজুয়াল, CAJOLE। এটি দ্বারা অনেকটাই বাংলায় আমরা যে চোখে কাজল পড়ি সেই কাজলকে মনে হয়। দেখুন, ক্যাজুয়াল শব্দের অর্থ হচ্ছে মিষ্টি কথায় বা কাউকে মধুর কথায় ভুলিয়ে কোনো কাজ আদায় করে নেওয়া বা কাউকে বশীভূত করাকে বলা হয় ক্যাজুয়াল। এর সিনোনিমগুলো হচ্ছে পারসুয়েড, হুইডল, কোয়াক্স। আবার বলছি, পারসুয়েড, হুইডল, কোয়াক্স। এর অ্যান্টোনিম দিয়ে আপনি মনে রাখতে পারেন বুলি। অর্থাৎ কাউকে আমরা আক্রমণ করা বা গালি দেওয়াকে আমরা বলি বুলি। অর্থাৎ আমরা অনেকেই সাইবার বুলিং টার্মটার সঙ্গে জড়িত। অর্থাৎ অনলাইনে আপনি যদি কাউকে আক্রমণাত্মক ভাষায় গালি গালাজ করেন সেটি হচ্ছে বুলি, যেটা পুরোপুরি ক্যাজুয়াল অর্থাৎ মিষ্টি কথায় ভুলিয়ে কাজ করে নেওয়ার বিপরীত অর্থ প্রদান করছে। পরবর্তী যে শব্দটি আমরা জানছি সে শব্দটি নাম হচ্ছে ক্যান্ডার। ক্যান্ডার শব্দের অর্থ সত্যবাদিতা বা কারো সচ্চরিত্র। অর্থাৎ অনেস্টি, ফ্র্যাঙ্কনেস, এই শব্দগুলো ক্যান্ডারের সমার্থক। এর অপোজিট আপনি বলতে পারেন ডিসঅনেস্টি বা কোনো কিছু লুকিয়ে রাখা, এটিকে বলে ক্যান্ডারের অপোজিট। কিভাবে মনে রাখবেন? ক্যান্ডি দিয়ে মনে রাখতে পারেন। যে একটা বাচ্চাকে আপনি যদি হাতে ক্যান্ডি ধরিয়ে দেন তাহলে সে আপনার প্রতি অনুগত বা সচ্চরিত্র থাকবে। ক্যান্ডোর আপনি ক্যান্ডি দিয়ে মনে রাখতে পারেন। পরবর্তী যে শব্দটি আমরা জানছি সেটি হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। এর সিনোনিম কি হতে পারে? ফ্রি এন্টারপ্রাইজ। অর্থাৎ যে কেউ চাইলে তার ইচ্ছামতো ব্যবসা করার যে অধিকার, ইচ্ছামতো মুনাফা করার অধিকার, তাকে বলা হয় ক্যাপিটালিজম। এর অপোজিট কি? এর অপোজিট হচ্ছে কমিউনিজম। অর্থাৎ আপনি চাইলেই নিজের ইচ্ছামতো মুনাফা করতে পারবেন না, সরকার সেখানে নিয়ন্ত্রণ আনবে, সেটি হচ্ছে ক্যাপিটালিজমের অপোজিট কমিউনিজম। পরবর্তী যেটি আমরা জানছি সেটি হচ্ছে ক্যাপ্রিশাস। ক্যাপ্রিশাস শব্দের অর্থ চঞ্চল বা অস্থিরমতি মনের মানুষ। অর্থাৎ যাদের মন কখনো স্থির থাকে না তাদের বলা হয় ক্যাপ্রিশাস। এর সিনোনিমগুলো হচ্ছে ফিকল, চেঞ্জেবল, ফিকল, চেঞ্জেবল আর ইনকনস্ট্যান্ট। ইনকনস্ট্যান্টের অপোজিটটাই হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ যা স্থির থাকে সেটি হচ্ছে কনস্ট্যান্ট আর যেটি স্থির থাকে না সেটি হচ্ছে ইনকনস্ট্যান্ট। অর্থাৎ যার মন বারবার পরিবর্তিত হয়ে যায়। তাহলে আমরা এটি দ্বারা বুঝতে পারছি অস্থির বা চঞ্চলমতি মানুষকে বোঝাচ্ছে। এর উদাহরণ হিসাবে আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারি দ্য গার্ল ইজ ভেরি ক্যাপ্রিশাস বা দ্য ওয়েদার ইজ সিমিং ভেরি ক্যাপ্রিশাস। আবহাওয়াকে অনেক বেশি অস্থির দেখা যাচ্ছে, আজ রোদ তো কাল বৃষ্টি, তো এটাকে বলে ক্যাপ্রিশাস ওয়েদার। বা আপনি কোনো মেয়ে যদি অস্থির মতি বা চঞ্চল হয় তাকে বলতে পারেন দ্য গার্ল ইজ ভেরি ক্যাপ্রিশাস।